আমি করেছিলাম, অনেক বড় বড় ইউটিউবার করেছিল, তাদেরকে কপিরাইট ক্লেম দিয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব, আমাদের ইউটিউব ম্যাজিক আমরা যদি ইউজ করি, তথাপিও আমাদের ইউটিউব আজকাল কপিরাইট ক্লেম দিয়ে শুরু করে দিয়েছে। তো দেখুন, ইউটিউবের ম্যাজিক যদি আমরা ইউজ করি, তাও কি আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম দিতে পারে? হ্যাঁ, আমাদের ভিডিওতে আমাদের কপিরাইট ক্লেম দিতে পারে ইউটিউবের ম্যাজিক। দেখুন, আপনি যত চালাকি করেন ইউটিউবের সাথে, কিন্তু কখনোই পারবেন না, ইউটিউবের কাছে ধরা পড়বেনই। দেখুন, ইউটিউব আমরা যখন আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই, গুগল ক্রোম ব্রাউজারে চলে যেয়ে আমরা আমাদের ইউটিউবের মিউজিকগুলো আমরা ওইখান থেকে বের করে আমরা ডাউনলোড করে আমাদের ভিডিওর মধ্যে আমরা ইউজ করি। যেরকম আমি করেছিলাম, অনেক বড় বড় ইউটিউবার করেছিল, তাদেরকে কপিরাইট ক্লেম দিয়েছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই বিষয়ে আলোচনা করব, আর এখান থেকে আমাদের কীভাবে প্রবলেমটা আমাদের সলভ করা যাবে। সো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বলে শুরু করা আজকের এই ভিডিওটা। শুরু করার জন্য চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। সর্বপ্রথমে আপনাকে এখানে একটা স্ক্রিনশট দেখিয়ে দেবো। এটা হলো আমাদের একটা বড় একটা ইউটিউবার, যা শুধু রোস্ট ভিডিও শ্যুট করে। সে এই মিউজিকটি অনেক দিন হলো ইউজ করছে, ঠিক আছে? একটি মিউজিক সে অনেক দিন হলো ইউজ করতেছে, কিন্তু ওই মিউজিকটায় আগে প্রথমে কোনো কপিরাইট ক্লেম আসেনি, বাট এখন থেকে কপিরাইট ক্লেম আসা ধরতেছে, ঠিক আছে? আগে কোনো কপিরাইট ক্লেম আসেনি, কোনো স্ট্রাইক আসেনি, বাট এখন থেকে আসা ধরছে। আর কী এইসব, কী ইউটিউব এইসব? আমরা তো যেসব মিউজিক আমরা আগে ইউজ করেছিলাম, ওই সব মিউজিকে এখন আমাদের কপিরাইট ক্লেম দিচ্ছে। আমি আপনাকে আমার নিজেরই একটা ভিডিও আমি আপনাকে দেখা দিব, যে কপিরাইট ক্লেম দিয়েছে, সাইডে স্ক্রিনশট দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। আসলে এখান থেকে আমাদের ইউটিউব বলছে, ইউটিউবের ওই সব মিউজিকও ইউটিউবে আপলোড করা রয়েছে। জি হ্যাঁ, যেসব ভিডিও আপনারা ওইখান থেকে গুগল ক্রোম বাজার থেকে আপনারা পেয়ে যাবেন, ওই সব ভিডিওগুলোও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যদি ওই ইউটিউবে যদি আপনারা কপিরাইট দিবেন, তাহলে কী হবে? আপনারা কী মিউজিকগুলো ইউজ করবেন জানেন? যেসব মিউজিক আপনারা ইউটিউবে সার্চ করবেন, যেসব মিউজিক পাবেন না, আর যেসব মিউজিক আপনারা গুগল ক্রোম ব্রাউজারে থাকবে, আর ওই মিউজিকটা ইউটিউবে থাকবে না, ওই মিউজিকগুলো আপনারা ইউজ করবেন। দেখুন, একটি মিউজিক আমি প্রায় এক বছর ইউজ করেছি, ওই মিউজিকটিতেও কপিরাইট ক্লেম এসে গিয়েছে। তো আমি যদি চাই অন্য মানুষকেও আমি কপিরাইট ক্লেম দিতে পারবো, কিন্তু না, কিন্তু মিউজিকটি আমার নয়, ইউটিউবের মিউজিক। ইউটিউব মানে অনেক অনেক মানুষ ওটা ইউজ করছে, আমি কেন কপিরাইট ক্লেম দিতে যাব? ভাই, আপনাদের মতনই ভাইগুলোও কপিরাইট ক্লেম দিচ্ছে এখন থেকে, ঠিক আছে? মানে একটি একজন একটি মিউজিক ইউজ করলো, ভাই তার সহ্য হলো না, সে কপিরাইট ক্লেম দিয়ে দিল। তাকে যদি কত মানাও কত ই করো, তাও সে কপিরাইট ক্লেমটা তুলে নেব না। সো ফ্রেন্ডস, এরকম করে কিন্তু আপনাদের ইউটিউবে সার্চ করবেন, তারপরে গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিওর মধ্যে আপনারা ইউজ করবেন। আজকের ভিডিওটি এবং এই ভিডিওটি থেকে যদি অল্প কিছু শিখে থাকেন, অবশ্যই আমার টেক হাসপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সাইটে দেওয়া ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। খুদা হাফেজ।